Hello guys, welcome to my channel Mouchak the blogger. Hello friends, আজ আমরা এসেছি খিরাই। তবে খিরাই আমরা আগেও অনেকবার এসেছি। তবে সালটা ঠিক এক্স্যাক্ট মনে করতে পাচ্ছি না, 2015 থেকে 16 হবে। তখন এত জনপ্রিয় ছিল না, কাজেই ভিড়টাও অতটা ছিল না। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু আজকের খিরাই রীতিমতো পিকনিক স্পটে পরিণত হয়েছে। খিরাই বলতে দুটো জায়গা একদম মিস করা চলবে না। একটা হলো আপনি স্টেশন থেকে নেবে, একটু চলার পর আপনার ডান হাতে পড়বে লাইনের ধার বরাবর গাঁদা, ইস্টার, মোরগ ইত্যাদি ফুলগুলো। খিরাইয়ে এই কটা দিন ফুলের জন্যই খানিক মানুষ আসে, বলতে পারেন স্থানীয় মানুষরাই, যারা খাওয়া দাওয়ার বিভিন্ন রকম ব্যবস্থা করে রাখেন। আপনি এত রাস্তা চলার পর আপনার খিদে পেলে কিন্তু এখান থেকে খেয়ে দেখতেই পারেন। এবার বলি কি করে যাবে আর কতক্ষণ সময় লাগবে। যাওয়ার জন্য হাওড়া থেকে মেদিনীপুরগামী কিংবা খড়গপুরগামী ট্রেনে চেপে চলে আসতে পারো খিরাই স্টেশন। সময় লাগবে ওই 1.5 ঘন্টা মতো। আর পাঁশকুড়া স্টেশনের পরের স্টেশনই হলো খিরাই। আমরা গিয়েছিলাম খিরাই জানুয়ারি 1 থেকে 20-র মধ্যে, আর এই সময় ফুলগুলোর নিজের সত্তা নিয়ে আরো সুন্দর হয়ে ওঠে। এবার বলি কোন সময় যাবে। আমার মতে যদি জানতে চাও তাহলে বলবো ডিসেম্বর শেষে আর জানুয়ারি গোটা মাস জুড়েই থাকে খিরাইয়ে সুন্দর ফুলের প্রদর্শন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর শেয়ার করো ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে। Thank you.
আর দ্বিতীয়টা নদী পার করে আপনার সামনেই পড়বে বিভিন্ন ধরনের গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ এবং মরফুলের বাহার।